ছবিটা তো করতে দেবেন আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি तो আমার নাম্বারটা যেটা আমি আশা করেছিলাম সেটা তো আসেইনি এবং আমাকে ফেল করিয়ে মানে ফেল দেখাচ্ছে ওখানে কোনো কি হয়েছে আমি ঠিক জানি না আমার সমাধান করতে এসেছি আমার মাধ্যমিকে 69% নাম্বার ছিল এবং আমার 11-এর তো কোভিডের জন্য বলে একটা পরীক্ষা হয়নি বাট অন্যান্য যে পরীক্ষাগুলো আমি দিয়েছিলাম তো আমার সেখানে 65.something% নাম্বার এসেছিল তখন তাও আমাকে ফেল কেন আমি বুঝতে পারছি না তো এটাই সমাধানের জন্য আমি আজকে এখানে এসেছি আমরা বাঁকুড়া থেকে আসছি বাঁকুড়া চুয়াড়াগড়া সমরিনী বিদ্যাপীঠ থেকে আসছি আমাদের 110 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল 104 জন পাস করেছে 6 জন আনকমপ্লিট মানে ফেল হয়েছে আর কি তো ফেল হওয়ার কোনো কারণ ছিল না কারণ আমরা দেখলাম আমাদের সমস্ত কিছু প্রসেস স্কুল থেকে সব কিছু ঠিক করে পাঠানো হয়েছে অথচ দেখছি রেজাল্টটা ফেল এসছে আরেকজনের রেজাল্ট সে মাধ্যমিকে 80% রেজাল্ট করেছে তার 11-এ 75% রেজাল্ট আছে অথচ দেখা যাচ্ছে যে 232 মাত্র এসছে উচ্চ মাধ্যমিকে কেন এই জিনিসটা হলো সেটা আমরা বুঝতে পারছি না সংসদের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন আমরা মিলিয়ে দেখছি কিছুতেই মিলছে না মানে সংসদের কোনো একটা গাফিলতি রয়েছে অবশ্যই গাফিলতি আছে কোনো নাম্বার ওরা ধরতে ভুলে গেছে সেটাই আমরা দেখাতে এসেছি আমাদেরকে দেখান যে কীভাবে এই রেজাল্টটা হলো কাউন্সিলের নোটিশ অনুযায়ী আমরা ছেলেমেয়েদের দরখাস্তরা দিয়েছে দরখাস্তের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কনসার্নিং অথরিটির কাছে উইথ প্রপার ডকুমেন্টস নিয়ে গেছিলাম ওনারা সমস্ত খুঁটিয়ে নাটিয়ে দেখে টেকে কাগজপত্র জমা নিয়েছেন এবং আমার স্কুলকে আগামী মঙ্গলবার দিন বিকাল 4টের পরে আসতে বলেছেন মনে হয় সম্ভবত আমার মনে হয় সব ঠিকঠাক হয়ে যেতে পারে বিক্ষোভ হচ্ছে বা আপনারাও এখানে বলছিলেন আমরা শুনছিলাম এটা নাম্বার বাড়ানোর আদৌ না এটা যে কোনো আপনারা যে কেউ নিয়ে যদি বসেন যে কোনো একটা যোগে ভুল করছে সংসদ যোগে না ওনারা যে ফর্মুলেশন দিয়েছেন যে সংসদের নিজস্ব যে ফর্মুলেশন তাতে যদি এই নাম্বারগুলো বসান তাহলে দেখবেন যে কি ম্যাসিভ ভুল করেছেন এনারা এই ভুলটা কি তাহলে যোগের ভুল বা না যোগের না আমি বলছি এটা ফর্মুলাই ভুল আমি বলছি গত 16 জুন এখান থেকে যে ফর্মুলাটা প্রোভাইড করা হয়েছিল প্রত্যেকটা স্টুডেন্ট সেই ফর্মুলায় তার নাম্বারগুলো বসিয়েছে তাছাড়া ধরুন এই যে হেডমাস্টার মশাই অ্যাসোসিয়েশন বা কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইদের যে অ্যাসোসিয়েশন ইনারা যে সফটওয়্যারগুলো প্রোভাইড করেছেন আপনারা নিজেরা নাম্বারগুলো বসিয়ে নিন দেখবেন আলটিমেটলি ক্যালকুলেশন হয়ে বেরিয়ে আসবে আমাদের দাবি কারেকশন করতে হবে কোনো খাতা আমাদের স্টুডেন্ট এবার অন্তত 70 জন মতো ফেল করার নয় আমরা ফেল করাকে পাস না না আমরা একটা কথা বলি শুনুন ফেল করাকে পাস করার জন্য বলতে আসি না আমি নাম্বার বাড়ানোর জন্যও না আমরা বলেছি সংসদ যে প্রোভাইড করেছে তাতে বসিয়ে দেখুন আমাদের কম হচ্ছে ছবিটা তো করতে দেবেন